আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আমি আলামিন বাদশা আপনাদের সাথে আছি। আপনারা জানতে চাইছেন ডাইভিং স্কুলে কতক্ষণ সময় দেয় ডাইভিং শেখানোর জন্য। আর এক ভাই জানতে চাইছে ডাইভিং মানে ডাইভিং ছোট লাইসেন্স আছে আর মিডিয়াম লাইসেন্স বানাইতে কি এক আমার পেশা চেঞ্জ করতে হবে? এটা আমার এক ভাই জিজ্ঞাসা করেছে, কমেন্ট করেছে। তো তার জন্য আমি বলতে চাই, দেখেন ছোট লাইসেন্স থাকলে আপনি মিডিয়াম লাইসেন্স বানান আর বড় লাইসেন্স বানান, আপনার এ কামার পেশা চেঞ্জ করতে হবে না। আপনার ওই যে কামায় যে পেশা আছে ওইটাই পারবেন। কিন্তু আপনাকে ছোট লাইসেন্স থাকলে ওই মানে সাথে সাথে যে বড় লাইসেন্স অথবা মিডিয়াম লাইসেন্স দিয়ে দিব তা দিব না, কিছুদিন আপনাকে ওয়েট করতে হইব। তারপরে হেরা নতুন করে ওখানে গিয়ে কিছুদিন ট্রেনিং করতে হইব। ওখানে টেইলার দেওয়া আছে, ওই টেইলারে কিছুদিন ট্রেনিং করতে হইব। মিডিয়াম লাইসেন্স বলতে ডাইরেক্ট এরা ওই মিডিয়াম গাড়ি দিয়ে ট্রেনিং করায় না, এক ছোট লাইসেন্স দিয়ে ট্রেনিং করায়, আর এক হয়েছে এই টেইলার দিয়ে ট্রেনিং করায়। আমি ডাল্লা এখানে আমার পাশেই থাকি, আমি ওই স্কুলের পাশেই, খুব বেশি দূর না এখান থেকে, মানে 10 মিনিটের রাস্তা। আমি বেশ কয়েকবার গেছি এবং কি আমার বন্ধু বান্ধব গাড়ি ড্রাইভিং লাইসেন্স বানাইছে, আমি সাথে ছিলাম। তো আমি ওখানে দেখছি দুই রকম গাড়ি ওখানে আছে, এক হচ্ছে ছোটো গাড়ি আর একটা হচ্ছে বড় গাড়ি, মানে অনেক বড় হ্যাভি গাড়ি, মানে লরি বলে বাংলায়, টেইলার এখানে, টেইলার আমরা বইলা থাকি এখানে। তো এই গাড়ি দুইটা গাড়ি ওখানে আছে, দুইটা গাড়ির সাহায্যেই ড্রাইভিং স্কুলে গাড়ি শেখানো হয়। তো আপনারা ওই মিডিয়াম লাইসেন্সটা এমনি সহজেই বের করে নিয়ে আসতে পারবেন, কিন্তু বড় লাইসেন্সটা বের করে আনতে ওই আপনাকে ওইটা ট্রেনিং করতে হইব কিছুদিন, ট্রেনিং করে তারপরে আপনার ওই লাইসেন্সটা নিতে হইব। তো বন্ধুরা, ওই তাছাড়াও যদি আপনারা কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বলার জন্য। এবং কি যাই ভাই এটা বলছে যে ওই ডাইভিং স্কুলে কি কতক্ষণ সময় দেয়? দেখেন ড্রাইভিং স্কুলে সময় দেয়, খুব বেশি সময় দেয় না, মানে তিনটা জায়গায় ট্রেনিং করতে হয় আর আর জায়গায় কম্পিউটার দিতে হয়। তো যেখানে ফার্স্ট আপনার মনে করেন যে ওই 4-5 দিন শেখাইব শুধু সামনে যাওয়া, সামনে নিয়ে যাইতে হইব, সামনে কীভাবে নিয়ে যান এটা দেখব। আর কিছুদিন পর মানে আর কিছুদিন দেখব, 3-4 দিন দেখব, মানে গাড়িটা রিভার্স কীভাবে নিয়ে আসেন, মানে সামনে গিয়ে রিভার্স আনতে হইব, এরকম আপনার ওই 4-5 দিন দেখব। তারপর আপনাকে দেখব সামনে গিয়ে মানে সিগন্যাল দেওয়া আছে ওখানে দাঁড়াইতে হইব, তারপরে রিভার্স এনে পার্কিং করতে হয়, ওখানে কিছুক্ষণ সময় দেয় 4-5 দিন। এভাবেই মানে যে যত যেভাবে চালায় এইরকমভাবে তাকে সময় দেওয়া হয়, মানে সময় প্রায় মানুষের সেম আসে কিন্তু বেশ দিন বেশ কম হয় আর কি। যে ভালো পারে সে অল্প দিনে বের করে আনতে পারে, আর যে বেশি দিন মানে একটু কম পারে তার একটু বেশি দিন লাগে। এভাবেই মনে করেন যে ই করতে হয়, ওই ড্রাইভিং লাইসেন্সটা বের করতে হয়। ওই সাথে সাথে মনে করেন যে ওই কম্পিউটারটা ওখানে ওই ট্রেনিং করতে হয়, কম্পিউটার টেস্টটা দিতে হয়, মানে শেখানোর জন্য কিছুদিন রাখে, আর ফাইনালের সাথে তো আর এটা আলাদা একটা সাবজেক্ট, মানে যখন ফাইনাল দেওয়া সেটা ওই একবারই সুযোগ দেয়, ওই 3 বার সুযোগ দেয়, ওই ফাইনাল টেস্ট গাড়ি ড্রাইভিংয়েও ওই পরীক্ষায়ও 3 বার সুযোগ দেয় ফেল বললে, তো ওটা আলাদা একটা সাবজেক্ট। তো শেখানোর জন্য মনে করেন যে ওই সাথে সাথে আপনি কম্পিউটার টেস্টও দিতে পারবেন। আর দ্বিতীয়ত আমি আপনি আমি নিজে একদিন গিয়ে ওখানে গিয়ে কতটুকু রাস্তা ঘুরতে হয়, মানে কত কতহানি ঘুরাইতে হয় গাড়ি, কতক্ষণ সময় আসে একজাক্টলি, আমি ওখানে গিয়ে একদিন ভিডিও বানিয়ে আপনাদেরকে ওই দেখাবো। আর এবং কী বলবো, কীভাবে আপনি কতক্ষণ সময় পাবেন, এখন আমি একজাক্টলি বলতে পারলাম না, 5 মিনিট ইয়া 7 মিনিট ইয়া 3 মিনিট এতটুকু আমি কনফার্ম বলতে পারলাম না, কিন্তু অল্প সময় আর কি ওই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ওই কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।